আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কি ভাবছেন ভাইয়া, আজকে কি নিয়ে আসবে রেসিপি? হ্যাঁ, আপনাদের জন্য চট্টগ্রাম বিভাগের বিখ্যাত ঐতিহ্যবাহী মেজবানি মাংসের রেসিপিটা আজকে আমি নিয়ে আসলাম। আমি চট্টগ্রাম বিভাগের ছেলে, তো আমি জানি ভালো করে কিভাবে মেজবানি মাংসটা রান্না করতে হয়। সেই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। বন্ধুরা, চলুন তাহলে আমরা দেখে নিই মেজবানি মাংস রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আদা, রসুন, সাদা সরিষা, সাদা এবং কালো গোলমরিচ, জিরা, বাদাম, কাঁচামরিচ, আলু বোখারা, দারুচিনি, এলাচি, জয়ত্রী, জয়ফল, তেজপাতা, টমেটো, এই উপকরণগুলো আমাদের লাগছে। প্রথমে আমরা বাদাম বেটে নিচ্ছি 1 টেবিল চামচ। বাদাম বাটা হবে 1 টেবিল চামচ পরিমাণ হয় এরকম আমি বেটে নিচ্ছি। বেটে নিচ্ছি আমি সাদা সরিষা 1 টেবিল চামচ। বাটার পরে 1 টেবিল চামচ পরিমাণ হয় এরকম পরিমাণের বেটে নিচ্ছি আমি। আমি আজকে 3 কেজি গরুর মাংসের মেজবানি মাংস করে দেখাবো আপনাদের। বেটে নিচ্ছি আমি জিরা 1 টেবিল চামচ পরিমাণ হয়, সরি 1.5 টেবিল চামচ পরিমাণ হয় এরকম বেটে নিচ্ছি আমি। বেটে নিচ্ছি আমি জয়ত্রী, জয়ফল এবং এলাচ। আর বাকি যে গোটা মশলাগুলো দেখছেন এটা আমি পরে দেব, এগুলো আমি 1 টেবিল চামচ পরিমাণ হয় এরকমের বেটে নিয়েছি। এখানে আমি 6 টুকরো এলাচ নিয়েছি, একটা জয়ফলের 1/4 ভাগ নিয়েছিলাম, নিয়ে আমি আর কিছু জয়ত্রী দিয়ে বেটে নিয়েছি। সাদা এবং কালো গোলমরিচ আমি বেটে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। রসুন বেটে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। আদা বেটে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। বাটাবাটি আমার শেষ, চলে যাব আমরা আগে থেকে 3 কেজি মাংস ধুয়ে পানি জড়িয়ে রেখেছি মাংসগুলো আমরা একটা পাতিলে নিয়ে নিব, নিয়ে আমরা ম্যারিনেশনে চলে যাব। মাংসগুলো পাতিলে নিয়ে নিয়েছি, নিয়ে আমি সর্বপ্রথম 2 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, দেশি পেঁয়াজটা ইউজ করেছি আমি এখানে। 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট, আই মিন 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আই মিন জিঞ্জার পেস্ট 1 টেবিল স্পুন, বাদাম বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিলাম সাদা সরিষা 1 টেবিল চামচ, দিয়ে দিলাম জিরা বাটা, কামিন সিডস পেস্ট 1.5 টেবিল চামচ পরিমাণ, 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচি না সরি এলাচ, জয়ত্রী, জয়ফল বাটা 1 টেবিল চামচ পরিমাণ, সাদা এবং কালো গোলমরিচ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 3টি তেজপাতা আমি ধুয়ে ছিঁড়ে দিয়েছি, 1টি আলুবোখারা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 6 টুকরো লং, অবশ্যই লংয়ের মাথাটা ভেঙে দিবেন তা না হলে তিতো স্বাদ আসবে, 6 টুকরো এলাচ দিয়ে দিয়েছি, কিরকমের সাইজের দিয়েছি দেখলেন, দেখতেই পাচ্ছেন আপনারা, 7 থেকে 8 টুকরো কাঁচামরিচ, আই মিন গ্রিন চিলি দিয়ে দিলাম, 7 থেকে 8 পিস গ্রিন চিলি, 1 পিস টমেটো দিয়ে দিয়েছি বড় সাইজের কুচি করে, তারপর রেড চিলি পাউডার দিয়েছি 1 টেবিল স্পুন, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, টারমারিক পাউডার 1 টেবিল স্পুন, আই মিন হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ স্বাদমতো, যার যার স্বাদমতো দিবেন লবণ, মাস্টার্ড অয়েল 1 কাপ, আই মিন সরিষার তেল 1 কাপ ইউজ করছি আমি এখানে, অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন তা না হলে পারফেক্ট মেজবানি মাংসের স্বাদটা আসবে না। চট্টগ্রামের ছেলে আমি, চট্টগ্রাম বিভাগের ছেলে, চট্টগ্রামের অনেক বাবুসির সাথে আমার জানাশোনা এবং ছোটোবেলা থেকে দেখে আসছি কীভাবে মেজবানি মাংসটা রান্না করছে, পারফেক্টলি দেখাচ্ছি আমি আপনাদের। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন,
মাখিয়ে 10 মিনিট আমরা রেস্টে রেখে দিব। অবশ্যই 10 মিনিট আপনারা রেস্টে রেখে দিবেন। এখানে একটা টিপস দিলাম, মাংসের মশলাগুলো যেন মাংসের গায়ে লেগে যায়, সেই জন্য আপনাকে 10 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে। 10 মিনিট পর আমরা রাঁধুনি দিয়ে দিব 1 চা চামচ। এটাকে রাঁধুনি মশলা বলা হয়। রাঁধুনিটা অবশ্যই ইউজ করবেন, তা না হলে পারফেক্ট টেস্ট আসবে না। চলে যাব চুলায়। চুলায় হাই হিটে আমরা 10 মিনিট রান্না করব, কোনো ঢাকনা দিব না আমরা। এই অবস্থায় আমরা হাই হিটে 10 মিনিট রান্না করে নিব। তারপর আমরা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমরা 30 মিনিট রান্না করব। মাঝে মাঝে আমরা নেড়ে ছেড়ে দিব। এই 30 মিনিট আপনারা মিডিয়াম হিটে রান্না করবেন, আর মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিবেন, নিচে যাতে লেগে না যায়। নিচে যদি লেগে যায় তাহলে পোড়া স্বাদ আসবে, মেজবানি মাংসের আসল টেস্ট আসবে না, পোড়া একটা গন্ধ আসবে, পোড়া স্বাদ আসবে। সেই জন্য আপনাদেরকে এখানে কিন্তু ঢাকনাটা এই 30 মিনিটের ভিতরে প্রায় 3 থেকে 4 বার উল্টিয়ে অবশ্যই এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে, নিচে যাতে লেগে না যায়। আমি 30 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকনাটা উল্টিয়েছি। উল্টিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1/2 লিটার 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, মিনারেল ওয়াটার 1/2 লিটার দিয়ে আবারও ঢেকে দিব। ডেকে রান্না করব আমরা 20 মিনিট। এই 20 মিনিট থাকবে লো হিটে। এই 20 মিনিটের মাঝেও আপনি 3 থেকে 4 বার নেড়ে দিবেন, তা না হলে নিচে লেগে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে সব লিখে দিয়েছি বিস্তারিত। আর কিছু জানার থাকলে আমার FB আইডি দেওয়া থাকবে, ফেসবুক পেজ লিংক দেওয়া থাকবে, আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এভাবে আমরা মিডিয়াম হিটে 20 মিনিট রান্না করব। দেখুন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই যে লো হিটে রান্না করছি এখন আমি, 10 মিনিট লো হিটে রাখবো। লো হিটে রাখার পরে ঢেকে দেবো আমি আরও 10 মিনিট। দেখুন আমার মেজবানি মাংসের কালারটা চলে এসেছে, তেলটাও বেশি উঠেছে। এখানে আমার কমপ্লিট মেজবানি মাংস রান্না করা। খুব সহজে পারফেক্ট মেজবানি মাংস রান্না করে ফেলুন। একবার করে দেখুন না টেস্টটা কেমন, আলাদা একটা টেস্ট, আলাদা একটা স্বাদ, ফিরে যাবেন শৈশবে। পরিবেশনে চলে যাব আমরা এখন। দেখুন কালারটা কেমন এসেছে এবং তেলটাও বেশি উঠেছে। আমি যখন খাচ্ছিলাম মনে হচ্ছিল আমি আমার শৈশবে পেরে গিয়েছি, ছোটবেলায় পেরে গিয়েছি। আপনারা করে খান, কথা দিচ্ছি 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি দিয়ে বলছি, বিফল হবেন না, সফল হবেন ইনশাআল্লাহ। পারফেক্ট মেজবানি মাংসের রান্না, পারফেক্ট মেজবানি মাংসের স্বাদটা পাবেন। তো আমার চ্যানেল, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে, সবার প্রশংসা আপনি প্রশংসিত হয়ে যাবেন, সবাই আপনার রান্নার খুবই প্রশংসা করবে। অসাধারণ স্বাদের এই মেজবানি মাংসটা একদিন রান্না করে ফেলুন, দেখবেন খুবই ভালো লাগবে। আর রান্না করে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, আর সামনে কী কী রেসিপি আমার থেকে দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের করে খাওয়ানোর দেখানোর চেষ্টা করব। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি, অন্য সময় দেখা হবে ডিফারেন্ট কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।